ক্ষুদ্র ব্যবসায়ীদের অবৈধভাবে রাস্তা দখল করে রাখার ফলে প্রতিনিয়তই যানজট লেগে থাকে মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত উদয়পুর শহরে। শহরকে যানজটমুক্ত রাখার লক্ষ্যে সোমবার উদয়পুর শহরে অবৈধভাবে দখল করা জায়গাগুলি দখলমুক্ত করল উদয়পুর পৌর পরিষদ। গত চার দিন ধরে শহর জুড়ে বারংবার মাইকিং করে ক্ষুদ্র ব্যবসায়ীদের সতর্ক করছিলেন উদয়পুর পৌর পরিষদের সদস্যরা। পৌর পরিষদের সতর্কতা জারির পরেও যারা সরকারি জায়গা ছেড়ে দেননি তাদের দোকানগুলি ভেঙে সোমবার সরকারি জমি ফেরত নিল পৌর পরিষদ। এদিন এই অভিযানের নেতৃত্বে ছিলেন উদয়পুর পৌর পরিষদের পৌরপিতা শীতল চন্দ্র মজুমদার, মহকুমা শাসক জয়ন্ত ভট্টাচার্য এবং মহকুমা পুলিশ আধিকারিক নিরুপম দত্ত সহ ট্রাফিকের ডিএসপি। কিছুদের এগিয়ে এসেও আমাদেরকে আবার বাধা দিয়ে তাদের স্বীকার করা আর করতে দেয়নি। আমরা আট দিনের সময় দিয়ে দফায় দফায় আমাদের মার্চেন্ট এসোসিয়েশনের সঙ্গে কথা বলে মিটিং করে আমাদের অফিসে ওনাদের নিয়ে দুবার মিটিং করেছি সমস্ত আধিকারিকদের নিয়ে। সেখানে আমাদের প্রশাসনের লোকও ছিল, সিদ্ধান্ত হয়েছে তাদেরকে প্রাক জানান দিয়ে তারপরে যাতে আমরা এই অভিযানটা করি। অর্থাৎ তাদের দোকানঘরটা এমনভাবে বাড়িয়ে দিয়েছে যেখানে মানুষ আর চলতে পারছে না, সামনের দিকে টর্ন হয়ে থাকে, সেই জায়গাটাতে না হয়। এই কারণে আমরা এগুলিকে একদম আজকে ক্লিয়ার করে দিচ্ছি। এদিনের অভিযানে অবৈধভাবে দখল করা জায়গা মুক্ত করার পাশাপাশি সেখানে ফের ব্যবসা না করার জন্য বেশ কিছু দোকান মালিককে হুঁশিয়ারিও দেন উদয়পুর পৌর পরিষদের পৌরপিতা শীতল চন্দ্র মজুমদার। সরকারি জায়গা দখলমুক্ত করার জন্য আগামী দিনে এরকম অভিযান চলতে থাকবে বলে জানিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।